করে দিচ্ছি এবার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম। দেখো এখন কটা বাজে? 9:30 বাজে। এখন একজন এখনো ঘুম থেকে ওঠেনি, তোমাদের দাদা ভাই আজকে কাজ নেই, ছুটি আছে, আর এখনো ঘুম থেকে উঠতে পারিনি। আর আমার বড় ছেলে এখন স্কুলে যাবে, এখন রেডি হচ্ছে, স্কুলে যাবে। তো আজকে আর রুটি করবো না, রুটি করার কোনো ইচ্ছা নেই আজকে। আজকে দেখি সকালে একটু চাউ ভিজিয়েছি, চাউ করব গাজর দিয়ে আজকে একটু চাউ করব। চাটা করে রেখেছি, এখনো চা খাওয়া হয়নি, চাটা একটু ঢেলে নিই। স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু চা খেয়ে নেবো। স্নান করে উঠে একটু চা না খেলে হয় না, চা খেয়ে নিই। দেখি বাকি সবাই কি করছে দেখি। এই দেখো আমার ছোট ছেলে এখানে কি করছে, খাতা পেন নিয়ে। কি করছিস? বাবা পরীক্ষা হয়ে গেছে, এখন ছুটির মধ্যে আছে, যা খুশি তাই করে সকালবেলায় খেয়ে দিয়ে নিয়ে। মাসমণি পুজো দিচ্ছে, আমার পুজো দেয়া হয়ে গেছে। বুম্বা, এই বুম্বা, আয় তোর খাবারটা আমি রেডি করছি, চলে আয়, চাটা বলতে একটু খেয়ে নি। সকালে সকালে উঠেই গান চালিয়ে দিয়েছে, কি বলবো এই ছেলেকে। আর একটা মজার জিনিস দেখাই, এই যে ক্রিসমাস ট্রি দেখতে পাচ্ছ, এটা আমার ছোট ছেলে তৈরি করেছে কালকে বসে বসে। এই একটা কাচের বাটি নিয়েছে, কাচের বাটির মধ্যে পাথর দিয়ে রেখেছে, আর এটা আমি ওকে কাগজ, তারপরে ওই সোলার বলগুলো কিনে দিয়েছি, ওটা তৈরি করেছে। এবার ওর বায়না একটা সান্তাক্লজ তৈরি করবে, সেটার জন্য কিছু জিনিস কিনে দেবো আমি, ওরা তৈরি করবে। যে চাটা আমি করেছি, এখন চাটা আমি কাকাকে মাসুমণিকে দেব, ওরা খাবে। নিন চা নিন। কাকা কোথায়? আসুন বসুন, চা নিন, বিস্কুটটা আনুন। নিন চা খান। এখন কাকার এখন ছুটি, নালে এই টাইমে কাকা বাড়ি থাকে না, এখন ছুটি আছে। আজকে কোথাও যাওয়ার প্ল্যান আছে নাকি? ও ওটা তো আপনাদের আছেই, ওটা তো প্রতিদিন দুপুর 3টের সময় সিরাজিমে যাবে কাকা আর মাসুমণি দুজনে মিলে। এটা হলো একটা কি বলে মাসুমণি এটাকে, স্পাইন ম্যানেজমেন্ট। সেটা আমাদের সময় হয় না যাওয়ার একদমই, ওরা প্রতিদিন যায়। এগুলো ভালো করলে শরীরের পক্ষে খুবই ভালো। কি আঁকা হয়ে গেছে তোর? না এখন মেকআপ। বাবা আঁকার মধ্যে আমার মেকআপ কিসের রে? ওই দেখি কি আঁকছিস দেখি। ও যা তুই যা গেছিস, তোর পক্ষে ভালোই গেছিস, খারাপ না। মায়েরা কবে যাবে বেড়াতে? 26। সব প্যাকিং ট্যাকিং রেডি? না। চাউটা আমার তৈরি করা হয়ে গেছে, এখন কেমন হয়েছে জানি না, এখন আমি এটা সবাইকে খেতে দেব। আরে চেয়ারটা নিয়েছিস কেন, পড়ে যাবি উল্টে, এত বদমাইশ ছেলে। তাড়াতাড়ি, দেরি বেশি করলে হবে না, ঠান্ডা লেগে যাবে। তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি। গামছা নিয়ে গেছিস? ওই যে গামছা দেখ, পাশেই দেখ ঝুলছে, দেরি করবো না বাবা। এই চারিদিকে জল ছিটাচ্ছে, দুষ্টুমি করে, দুষ্টুমি করে না, তাতেই না, জল ঠান্ডা হয়ে যাবে, তাতেই নে। জামা প্যান্টগুলো তুলতে হবে। এই বুম্বা, এই চান করবি আয়।
এখন দুষ্টুমি করেন, তাতেই না তাতেই না। আরে মজা আসছে কি করব, মজা আসছে বাবা। পরীক্ষা হয়ে গেছে বলে দেরি করে ঘুম থেকে উঠছে, সারাদিন বদমাশি করে বেড়াচ্ছে, একবার ঠাকুমার ঘর, একবার সাইকেল চালাচ্ছে, ঘরে সারাক্ষণ টিভি চালিয়ে রেখেছে, অল টাইম টিভি চলছে, কি বলবো আর। জামা প্যান্ট এখানে দিয়ে রেখেছি ওর, স্নান করেছে, পরবে। আয় আয় চলে আয় চলে আয়। এবার চলো, মা ডিম ভাজা বানাচ্ছে আমার জন্য। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি একটু চা বিস্কুট খেয়ে নিয়েছি আমার ছোট ছেলে আর বড় ছেলেকে, একটু ম্যাগি করে দিয়েছি, ওরা খেয়েছে। এই যে ছোট ছেলে এখন খেলা করছে, আর এই যে বড় ছেলে, বড় ছেলের নাম বুম্বা, ইলেভেনে, ক্লাস ইলেভেনে পড়ে, ও এখন সবাই বই নিয়ে বসবে। আর রাতের জন্য এখন রান্না মোটামুটি কমপ্লিট আছে, ভাত আছে, আলু ফুলকপি তরকারি আছে, আর একটু আলু ভেজে নেবো, আর একটু রুটি করে নেবো, আর তেমন কিছু করতে হবে না, মোটামুটি রান্নার চাপ নেই। তো আজকের মতো এটুকুই, টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগের সাথে।